ওজন দিয়ে দেখি যে কত কেজি হইছে। আরে বাহ, 1 কেজির কুমড়া 6 কেজি! কেউ দেখ আগে সরাই ফেলি। ভাইয়া কুমড়া কত করে? ম্যাডাম 100 টাকা কেজি। এক কাজ করেন, আমাকে 500 গ্রাম কুমড়া দাও। ম্যাডাম দাম কম আছে, আপনি একটাই নিয়ে যান না, কত হইব? 5-6 কেজি হইব। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ফুল কুমড়াটাই দিয়ে দেন। কি বলো তুমি, ফুল একটা দিয়ে দিবে? এটা নিয়ে গেলে থাকবে, নষ্ট হয়ে যাবে না। আরে বাবা সমস্যা নাই, আমি ফুল কুমড়াটা নিয়ে খুব সুন্দর করে ভাজি করব। ভাজি করে আমাদের যে দারুণ চাচা আছে ওনার কন্ট্যাক্টে দিয়ে দেবো। ভাই আপনি পুরোটা দিন আমাকে। ম্যাডাম দেখেন 6 কেজি হয়েছে, 600 টাকা। আচ্ছা ঠিক আছে দিন। নেন ম্যাডাম। কি ব্যাপার, এই কুমড়াটা তো অনেক ভারী মনে হচ্ছে, আর পানি পানি কোথেকে আসলো? ম্যাডাম সব সবজিতে পানি দিছিলাম তো, পানি মনে করতে আর কি আছে? না না না, সবজিতে পানি দিলে তো এত পানি থাকে না। খুলে দেখো তো, এ তো কুমড়া থেকে পানি বের হচ্ছে, দেখি তো। তুই কুমড়ার মধ্যে পানি দিছিস? হ্যাঁ এই দেখ, দেখ তুই। ও আচ্ছা, তুই কুমড়ার মধ্যে পানি দিয়ে ওজন বাড়াচ্ছিস তাই না? আরে ম্যাডাম আপনি তো ধনী হয়ে যাবেন, আপনি জানেন না কুমড়ার মধ্যে যদি পানি পাওয়া যায় ওই ব্যক্তি ধনী হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু হবে না। ম্যাডাম আপনি খবর শুনেন নাই? হ্যাঁ ঠিক বলেছিস, আমার ভাগ্য তো অনেক ভালো, কিন্তু তোর ভাগ্যও কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। মানে ম্যাডাম বুঝলাম না। মানে মানে হলো আমি আর আমার হাজবেন্ড না খুব ভালো করে দেখছি যে তুই এই কুমড়াটা কেটে তারপর এর মধ্যে পানি ভরছিস যাতে করে এর ওজনটা বেড়ে যায়, তাই না? এই তুই কি ভাবছিস, তুই এগুলো করে পার পেয়ে যাবে? আর হ্যাঁ আরেকটা কথা বলি, তুই যে কাজগুলো করছিস এই কাজের না আমরা ভিডিও করেছি। আরেকটা কথা তোকে জানিয়ে রাখি, যেটা তোর জানা খুব বেশি দরকার, তা হলো আমার হাজবেন্ড এই এরিয়ার থানার ইনচার্জ। জঘন্য কাজ করতে, তুই কুমড়াটা কাটলে কাটার পর তার মধ্যে পানি দিলি, আর পানি দিলি তো দিলি কুমড়াটার মধ্যে যত বীজ ছিল সবগুলো বের করে দিলি যাতে করে জায়গা বেশি হয়, পানি যেন বেশি ঢালতে পারে আর ওজনটা বেশি হয়, এভাবে মানুষ ঠকাচ্ছিস? না ম্যাডাম আসলে, এই না ম্যাডাম আসলে কি, হ্যাঁ আসলে কি, আমি যে নিজের চোখে এগুলো দেখছি এগুলো কি ভুল, এগুলো কি মিথ্যা? হ্যাঁ এই যে আমার সামনে তো আছে যে তুই কুমড়াটা কাটলি এর মধ্যে পানি দিলি, এর ওজন কি করলি, এর ওজন দ্বিগুণ বাড়াতে যাতে করে এই কুমড়ার দাম তুই দ্বিগুণ পাস। ম্যাডাম আমি লোভে করে সব কাজ করে ফেলছি ম্যাডাম, আসলে ম্যাডাম গ্রামে আমি একটা বাড়ি করতেছি, এই বাড়ির জন্য অনেক টাকার প্রয়োজন ম্যাডাম, ওই টাকার লাগে আমি এসব কাজ করা শুরু করছি ম্যাডাম, কিন্তু কথা দিতেছি ম্যাডাম আজকের পর থেকে এসব কাম আমি কখনো করবো না ম্যাডাম, আমারে ক্ষমা করে দেন স্যার। আচ্ছা তুই গ্রামে বাড়ি করবি, তোর টাকার প্রয়োজন, তাই বলে তুই এরকম বেইমানি করবি, মানুষকে ঠকাবি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবি? এই তোর কাছে মানুষ কত বিশ্বাস করে এখানে আসে সবজি কেনার জন্য, মানুষের টাকার মূল্য নাই কিন্তু তোর টাকার মূল্য আছে নাই? তোকে যদি কেউ 2টা টাকা 6টা টাকা দিয়ে দিলে তো তুই সুসুর করে দৌড় দিয়ে পিছে পিছে কেন টাকাটা যেন চেঞ্জ করে নিয়ে আসতে পারিস, আর মানুষ যত কষ্ট করে টাকা দিয়ে সবজি কিনতে আসে তাদের সাথে কি করিস, তুই এরকম ফ্রড গিরি করিস তাই না? এরকম কুমড়ার মধ্যে পানি দিয়ে ওজন বাড়ে ডাবল টাকা নিস। ডাট মোনা, ওর সাথে এত প্যাঁচাল পেরে কোনো লাভ নাই, কথা আছে না কুকুরের লেজ কখনো সোজা হয় না, কিন্তু এরকম কুকুরের লেজ কিভাবে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, থানায় নিয়ে যখন ডান্ডা পিটা করবো না সবকিছু ঠান্ডা হয়ে যাবে। ম্যাডাম বিশ্বাস করে আজকের পর থেকে এসব কাম করবো না ম্যাডাম, এবার মতো প্লিজ আমার ক্ষমা করে দেন। ক্ষমা? হ্যাঁ ক্ষমা চাচ্ছিস? এই তোকে যদি আজকে ক্ষমা করে দিই হয়তো তুই 2 দিন ঠিক থাকবি, 3 দিনের মাথায় তুই সেম কাজ করবি, কারণ কি জানিস, কারণ হলো তোর মাথায় না টাকার লোভ ঢুকে গেছে, আর একটা মানুষের মাথায় যখন এসব ঢুকে যায় না টাকার লোভ, তখন ওই মানুষের সহজে সোজা পথে আসে না, তাকে সোজা করার জন্য না আঙুলটা পাকা করতে হয়, তাই তোকে কোনো মাপ নাই, তুই যে কাজ করছিস তার জন্য তোকে উচিত শিক্ষা দিতে হবে যাতে করে তুই আর নেক্সট টাইমে কোনো মানুষের ভরসা বিশ্বাস এসব নিয়ে খেলতে না পারিস। আলিফ ওকে এক্ষুনি নিয়ে চলো। বেইমানির ফল যে কি হইতে পারে সেটা তোকে হারে হারে টের পাওয়াবো আমি, চল।